গত 26 এপ্রিল দেশের দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের সাথে রাজ্যের 2 নং পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত 45 কমলপুর বিধানসভা কেন্দ্র এবং 46 সুরমা বিধানসভা কেন্দ্র। এই 2টি বিধানসভা কেন্দ্রের গণদেবতাদের রায় বর্তমানে ইভিএম বন্দী, আর এই ইভিএমগুলি রয়েছে কমলপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের 2টি স্ট্রংরুমে। এক্ষেত্রে কমলপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের 2টি স্ট্রংরুমকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়েছে 24 ঘন্টা সিসি ক্যামেরার নজরদারি। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে স্ট্রংরুমের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন এক সাক্ষাৎকারে 45 কমলপুর বিধানসভা কেন্দ্র এবং 46 সুরমা বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা এআরও তথা কমলপুর মহকুমা শাসক লালরং মৃতা ডায়লং এই সংবাদ জানান। কড়া নিরাপত্তার মধ্যে, একদম স্ট্রিক্ট একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের স্ট্রংরুম আছে। তো অ্যাজ পার গাইডলাইন যা যা নিয়ম আছে সেটা আমরা ফুলফিল করেই আমাদের স্ট্রংরুম আছে। সিসিটিভি থেকে শুরু করে আমাদের পাওয়ার ব্যাক আপ, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সব কিছু ফুলফিলভাবে আমরা সব কিছু করেছি। উল্লেখ্য, 45 কমলপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 46,583 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 37,655 জন। কমলপুর বিধানসভা কেন্দ্রের প্রদত্ত ভোটের হার 80.83%। অপরদিকে 46 সুরমা বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 49,047 জন। ভোটদানে অংশগ্রহণ করেছেন মোট 39,072 জন গণদেবতা। এই বিধানসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার ছিল 79.66%। ব্যুরো রিপোর্ট, RE News.